নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। তিন মাসের মধ্যে চালু হবে কাছাড়ের সব সেতু, আশ্বাস অভিভাবক মন্ত্রীর। প্রথম জেলা সফরে খাসপুর রাজবাড়ি পরিদর্শন করলেন মন্ত্রী অশোক সিংহল। রাস্তা সংস্কারের নামে এনরেগার টাকা হরির লুট, অভিযোগ বিনোদিনী জীবিতে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কাছাড়ের অভিভাবক তথা রাজ্যের নগর উন্নয়ন, জলসেচ এবং গুয়াহাটি উন্নয়ন মন্ত্রী অশোক সিংহল রবিবার তাঁর সফরের শেষ দিনে জেলার বিভিন্ন সমস্যা সম্পর্কে সরকারের ভূমিকার কথা জানান। জেলাশাসকের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জানান, দীর্ঘ বছর ধরে তৈরি হয়ে পড়ে রয়েছে বাদ্রী সেতু, মধুরামুখ সেতু ও সোনাই ডুংরিপার সেতু। শুধু অ্যাপ্রোচ না হওয়ায় কাজে লাগানো যাচ্ছে না এসব সেতু। আগামী তিন মাসের মধ্যে যাতে এ নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হয় এই উদ্যোগ নেবেন তিনি। সরকারের বিভিন্ন আসনি যা চলি আছে এই আসনি বিলাকৰ ওপৰত গুরুত্ব সহকারে আলোচনা হল আর টাইম বাউন্ড ইমপ্লিমেন্টেশন সময় মতে কাম টাইম বাউন্ড ইমপ্লিমেন্টেশন মেনটেনিং কোয়ালিটি and delivery তার উপর গুরুত্ব দেওয়া হল। প্রত্যেকটি বিভাগে নিজের ফলের প্রেজেন্টেশন দিলে প্রথম রিভিউ আছে মানে অফিসার কেনেকে কাম করে আছে কি আছে এটি বুঝে গেল। কিন্তু শেষত মানে বিচাৰিছো যে রিপোর্টটো কাগজ চাই তৈরি করা রিপোর্ট হব নালাগে। অভিভাবক মন্ত্রী হিসেবে সিংহল এদিন জেলাকে ঘিরে তার স্বপ্নের কথা তুলে ধরে জানান, এ জেলায় ব্যাপক হারে আনারস উৎপাদন হয়, কিন্তু এই আনারস চাষীরা ঠিক মতো বাজার পান না, নেই তাদের জন্য আনুষঙ্গিক পরিকাঠামো। এই ব্যাপারটা অনুধাবন করে জেলায় জেলাশাসকের নেতৃত্বে গতকাল থেকেই শুরু হয়েছে মিশন পাইনঅ্যাপল। এই মিশনের অধীনে আনারস চাষীরা যাতে যথাযথ বাজার পান এ নিয়ে কাজ করা হবে, সঙ্গে আনারস সংরক্ষণের জন্য হিমঘর তৈরি ও প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তোলার লক্ষ্যেও কাজ করা হবে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের যথাযথ মূল্য পান এর ব্যবস্থা করে দেওয়াই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন। মোদীর স্বপ্ন সাকার করতে শুরু করা হয়েছে মিশন পাইনঅ্যাপল। শনিবার শিলচরে আসার পর বিভিন্ন বিভাগীয় আধিকারিকদের সঙ্গে বৈঠকের বৃত্তান্ত তুলে ধরে জানান, তিনি যে তথ্য পেয়েছেন সে অনুযায়ী কাছাড়ের বিভিন্ন স্কুলে পানীয় জল ও শৌচাগারের সমস্যা রয়েছে। পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, 64টি স্কুলের ছাত্রদের জন্য নেই পৃথক শৌচাগার, আর ছাত্রীদের শৌচাগার থাকলেও 101টি স্কুলে এসবের মেরামতের প্রয়োজন রয়েছে। 174টি স্কুলে নেই ছাত্রদের শৌচাগার, ছাত্রদের শৌচাগার থাকলেও মেরামতের প্রয়োজন রয়েছে 214টি স্কুলে, পানীয় জলের ব্যবস্থা নেই 336 এবং বিদ্যুৎ সংযোগ নেই 413টি স্কুলে। আগামী 120 দিনের মধ্যে এসব কাজ যাতে সেরে নেওয়া হয় এর জন্য নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট আধিকারিকদের। কাছাড় জেলার ভিতরত যিমান গভর্নমেন্ট স্কুল আছে, যত ছোৱালীৰ কাৰণে টয়লেট নাই, ল'ৰাৰ কাৰণে টয়লেট নাই, আৰু খোৱা জলৰ ভাল ব্যৱস্থা নাই, গোটেই স্কুলবিলাকত অহা 120 দিনৰ ভিতৰত খোৱা জল ছোৱালীৰ বাবে বেলেগ, ল'ৰাৰ বাবে বেলেগকে লেট্ৰিন বনাই দিয়া ব্যবস্থা করা হব। মূল হাতত যেটু রিপোর্ট আহিছে 64 স্কুল অফ গার্লস টয়লেট নাই, 214টা রিপেয়ারিংৰ প্রয়োজন আছে সমস্যা বলি মই ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন অফিসারে জনাইছে। লগতে
কাছারে রাজার শেষ রাজধানী খাসপুর রাজবাড়ি পরিদর্শন করলেন রাজ্যের নগরোন্নয়ন জলসেচ এবং গুয়াহাটি উন্নয়ন মন্ত্রী অশোক সিংহল। রবিবার বিকেলে বিমানবন্দরে যাওয়ার পথে খাসপুর রাজবাড়ি পরিদর্শন করেন মন্ত্রী। পরে ইন্টিগ্রেটেড ট্রাইবাল ডেভেলপমেন্ট প্রজেক্ট, বর্মন ডিমাসা কাছারে ডেভেলপমেন্ট কাউন্সিল ও খাসপুর ডিমাসা রয়্যাল প্রোটেকশন কমিটির কর্মকর্তারা একটি স্মারকপত্র তুলে দেন মন্ত্রী সিংহলের হাতে। এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন বিধায়ক মিহিরকান্তি সোম, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিডিও সুস্মিতা দাম, জেলাশাসক কীর্তি জলি, ইন্টিগ্রেটেড ট্রাইবাল ডেভেলপমেন্ট প্রজেক্টের চেয়ারম্যান শান্তনু বর্মন, বর্মন ডিমাসা কাছারি ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান রূপেশ বর্মন, অসম সাহিত্য সভার কাছাড় জেলা সভাপতি অমল বর্মন প্রমুখ। আমরা ওনারা আসার কারণে আমরা ডিমাসা সমাজ থেকে অনেক ধন্যবাদ, এবং আমাদের মাননীয় জেলা সভাপতি উনিও এসছেন, ওনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে নিয়ে আসার জন্য আমাদের লক্ষ্মীপুরের বিধায়ক মাননীয় কৌশিক রায় মহাশয় অনেক চেষ্টা করেছেন, তারপরে আসাম সরকারের মন্ত্রী আমাদের এখানে পরিদর্শন করতে এসছেন, এবং আমরা ওনাদেরকে একটা মেমোরেন্ডাম দিয়েছি যে আমাদের এই জায়গাকে কিভাবে ডেভেলপ করা যায় এবং ন্যাশনাল ট্যুরিজম হিসাবে যাতে গড়ে তুলতে পারি, যার জন্য আমরা আমাদের ইন্টিগ্রেটেড ট্রাইবাল ডেভেলপমেন্ট প্রজেক্ট এবং বর্মন ডেভেলপমেন্ট কাউন্সিলের পক্ষ থেকে আমরা দুটি মেমোরেন্ডাম দিয়েছি, এবং মন্ত্রী মশাই আমাদেরকে বলেছেন যে উনি ওনার তরফ থেকে যথারীতি যত সম্ভব ওনারা দেখে দেবেন বলে কথা দিয়েছেন, এবং এর জন্য আমরা আসাম সরকার এবং আমাদের মন্ত্রী মহোদয়কে অনেক ধন্যবাদ জানাই। আমাদের ডিমাসা গ্রামীণ রাস্তা সংস্কারের নামে এনরেগা প্রকল্পের টাকার হরির লুট চলছে, এমন অভিযোগ উঠল বিনোদিনী জিপির সভাপতি ও বিভাগীয় আমলাদের বিরুদ্ধে। রবিবার গ্রামবাসীরা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অভিযোগ করে জানান, বিনোদিনী জিপির ৬ নম্বর ওয়ার্ড আমডোর ফেচাওয়ালা গ্রামের এমআই বাঁধ অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে খাগাইল রাস্তার সংস্কার কাজ বাবদ বরাদ্দকৃত ৭,৯৪,৬৬৪ টাকা কোনো কাজ না করেই বিভাগীয় আমলাদের যোগসাজশে তুলে নেওয়া হয় ৩,৭৯,০০০ টাকা। এজিপি কর্মী মখলিছুর রহমানের হাত ধরে এদিন গ্রামবাসী একখানা অভিযোগনামা তুলে ধরেন। বিষয়টি তদন্তক্রমে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি সহ বরাদ্দকৃত টাকাগুলো ফেরত চায় তারা, অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে বলে হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা। এই রাস্তাটা আমরা নিজের ফোকট থাকিয়া, আমার নিজের ফোকটের মোবাইল বেশি টাকাটা ১৭,০০০ ১৮,০০০ টাকা আমার ফোকট থেকে হারাইছে, গিয়ে নিজে হারাইয়া তোমার রাস্তাটা বানাইছে। এটা একটা রাস্তার আইলের মতো আসলো, এখন গাড়ি যায় ওখান আমরা বানাইয়া এটা রেডি করছি, এখন তারা রাস্তাটা পয়সা উঠাইয়া তারা মারি দিল। আমরা ওটা কইতাম পারি না স্যার, এটা তো বাড়িয়ার রাস্তা স্যার, আমরা নিজের প্রথমে এটা জমিনের আইলের মতো আসলো, আমরা ওটা নিজের ফোকটতে ইফসা করছি, আমরা ছাত্রবাদ মসজিদ স্কুলে যাওয়ার লগে আমরা নিজে বানাইছি, এখন ওটা রাস্তা সরকারি বার হয়েছে যে নিজের তারা টাকা উঠাইয়া আর সরকারি না করিয়া তারা নিজের টাকা উঠাইয়া মারি দিছে স্যার। হাইলাকান্দি জেলায় পঞ্চায়েতে দুর্নীতির তদন্ত করে প্রকৃত হিতাধিকারীদের বন্যাত্রাণের অর্থ বণ্টন করার দাবি জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। জেলায় বন্যাত্রাণের জন্য বরাদ্দ সরকারি অনুদান থেকে প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করে উৎকোচের বিনিময়ে অন্যদের অর্থ বণ্টন করছেন স্থানীয় পাটোয়ারিরা। অবিলম্বে এই প্রক্রিয়া স্থগিত রেখে তদন্তের দাবিতে সোচ্চার হল ফ্রন্ট। দলের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, ২০১৮ সালের বিপুল বন্যায় হাইলাকান্দি জেলার একাংশ, বিশেষ করে বকরিহাওর উত্তর কাঞ্চনপুর ধলিডোহর জিপি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাড়িঘর ফসল ইত্যাদির ক্ষয়ক্ষতির জন্য মানুষের আবেদনের ভিত্তিতে সরকার ত্রাণের লক্ষ্যে ৪১ কোটি টাকা বরাদ্দ করে, যা পঞ্চায়েত তহবিলের মাধ্যমে হিতাধিকারীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা পড়ার কথা। কিন্তু দেখা যাচ্ছে যাদের এই অর্থ বণ্টন করা হচ্ছে তাদের অনেকেই প্রকৃত হিতাধিকারী নন। এ ব্যাপারে উত্তর কাঞ্চনপুর বকরিহাওর এলাকার জনগণের ক্ষোভ সঙ্গত। তিনি বলেন, স্থানীয় পাটোয়ারি সহ পঞ্চায়েত কর্মকর্তাদের একটি দুষ্টচক্র উৎকোচের বিনিময়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের এই অনুদান থেকে বঞ্চিত করে অন্যদের এই অর্থ সাহায্য বণ্টন করেছেন। এই দুর্নীতি কখনই মেনে নেবে না বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। অবিলম্বে এই অর্থ বণ্টন প্রক্রিয়া স্থগিত রেখে উপযুক্ত তদন্ত করার দাবি জানান তিনি। যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত সেইসব গণশত্রুদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদান করার দাবি জানান তিনি। একই সঙ্গে কাদের এই অর্থ বরাদ্দ করা হয়েছে তার তালিকাও অবিলম্বে জনসমক্ষে প্রকাশ করার দাবিও জানানো হয়েছে। গত শুক্রবার রাতে শিলচর সদর থানাধীন বাঘপুর প্রথম খণ্ডের বাসিন্দা প্রতিষ্ঠিত ব্যবসায়ী সুনাম লস্করের উপর ভয়ানক হামলা চালায় দুষ্কৃতীরা। এতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুনাম মহাজন।
ঘরে ডাকাতি করে অর্থ লুট সহ ব্যবসায়ীর উপর প্রাণঘাতী হামলা করা হয়। শনিবার পরিবারের লোকদের এজাহারের ভিত্তিতে প্রতিবেশী দুজনকে আটক করে পুলিশ। রবিবার আটক হওয়া পরিবারের সদস্যরা ও একাংশ প্রতিবেশী সাংবাদিক বৈঠক ডেকে ঘটনার মূল অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান। তারা বলেন, এদিন রাতে প্রতিবেশী ঘরে হালাচিৎকার শুনে তারা এগিয়ে যান, কিন্তু জখম ব্যক্তি বলেন তার ঘরে ডাকাতি ও প্রাণঘাতী আক্রমণে বাড়ির কেউ জড়িত নন। জখম ব্যবসায়ীর পুত্র জাভেদ আক্তার লস্কর তার পুরনো বিবাদ মেটাতে গিয়ে প্রতিবেশী নিরীহ লোকদের জড়িয়ে দেন। স্থানীয় গ্রামের লোক নজরুল ইসলাম বড়ভুইয়া, রিনুক আহমেদ লস্কর ও অভিযুক্ত পরিবারের সদস্য ফাতিমা বেগম লস্কর, সাকিনা বেগম লস্কর, জাসমিনা বেগম লস্কর বলেন, ঘটনা নিরপেক্ষ তদন্ত হলে মূল ঘাতকরা বেরিয়ে আসবে। ব্যবসায়ীর পুত্র জাভেদ আক্তার লস্কর ও ভাগ্নে ফয়জুদ্দিন লস্করের মোবাইল তল্লাশি করে রেকর্ডিং বের করলে পুলিশ ঘটনার মূল রহস্য পেয়ে যাবে এবং যেগুলো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে তার আঙুলের ছাপ ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে তদন্ত করতে প্রশাসনের কাছে দাবি জানান। আটক হওয়া পরিবারের সদস্যরা এও বলেন, ব্যবসায়ী পুত্র সম্পত্তি হাফিস করার জন্য তার পিতার উপর প্রাণঘাতী আক্রমণ করেছে। এখানে পুলিশ তদন্ত ক্রমে আইছে, গ্রামের মানুষ জড়ো হয়েছে, গ্রামের মানুষ সব আসলে প্রায় 4-5 হাজার মানুষ আসলো। মানুষ থাকাকালীন অবস্থায় তারা কুকুর নিয়ে আইছে না, কুকুরে আমি কুকুর নেওয়ার আগ পর্যন্ত আসলাম না, কুকুর আইয়া দেখছি এখানে আইসে, আবার পরে দেখছি কুকুর এখানে ঘোরাফেরা করে, যায় এদিকে দূর দিয়ে যায় আবার আই যায়। এরপরে সন্ধ্যাস্থলে তারা এই গরর এনামূলক লস্কর আইনুলক লস্কর তারারে সন্ধ্যাস্থলে তারারে বাঁশকান্দি ব্লকের অন্তর্গত ডুংরিপাড় জিপিতে স্থানীয় রাস্তার বেহাল অবস্থা নিয়ে সরব হলেন এলাকার জনগণ। গ্রামীণ বেহাল রাস্তার সংস্কারে শেষ পর্যন্ত নিজেরাই উদ্যোগ নিলেন, নিজেরাই চাঁদা তুলে রাস্তার সংস্কার কাজ শুরু করলেন। এ ব্যাপারে বক্তব্য রাখতে গিয়ে এলাকাবাসীরা জানান, গত কয়েকদিন ধরে নালার পারের রাস্তার অবস্থা বেহাল। এলাকার বিধায়ক মিহিরকান্তি সোম, স্থানীয় জিপি সভানেত্রী সোহানা বেগম লস্করের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে তারা জানান, বাধ্য হয়ে নিজেরাই রাস্তার সংস্কার কাজে যোগ দিয়েছেন, রাস্তাটিতে কিছু ইট ফেলে চলাচলের উপযোগী করেছেন। এমএলএ দেখুন না, আমরা ওরকম করি আর আমরা কষ্ট করি আর গাড়ি আলাইছে 100-100 দিয়ে দিয়ে উঠে ইয়া বুঝা তো মাইয়া ইটা নিবালা ইয়া আমরা রাস্তায় আটিয়ে দেবার ক্ষমতা নাই। শিলচর শহরের 25 নম্বর ওয়ার্ডের বিজেপির কর্মীরা রবিবার এলাকায় স্যানিটাইজেশন করেন। পুলিশ রিজার্ভ, ঝালুপাড়া, মিশন রোড হয়ে আসাম রাইফেল অবধি শতাধিক বাড়িতে স্যানিটাইজেশন করা হয়েছে। এ কাজে উপস্থিত ছিলেন ওয়ার্ডের 4 জন বুথ প্রেসিডেন্ট সুপ্তা দেব, সঞ্জয় চক্রবর্তী, অপূর্ব নাথ ও সোমেন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন ভাস্কর দাস, মিতালী দাস, অংশুমান দাস, মান্না মালাকার, গৌরব দেব সহ অন্যান্যরা। মানুষের সুস্বাস্থ্যের জন্য এই উদ্যোগটি নেওয়া হয়েছে। আগামী দিনে পুরো 25 নম্বর ওয়ার্ড স্যানিটাইজেশন করা হবে বলে জানান তারা। রবিবার আমরা 25 নম্বর ওয়ার্ডের বিজেপির কার্যকর্তারা সবাই মিলে আমরা একটা প্রয়াস আমরা করেছি যে আজকে 25 নম্বর ওয়ার্ডের রিজার্ভ হয়ে, ঝালুপাড়া হয়ে, মিশন রোড হয়ে আমরা কী বলো এটাকে আসাম রাইফেলের একটা কয়েকটা জায়গাতে আমরা স্যানিটাইজেশনের আমরা কাজ করব, তার সাথে প্রত্যেকের ঘরে ঘরে আমরা মাস্ক আমরা দেব। এই উদ্যোগটা আমাদের মধ্যে নেওয়া হয়েছে 25 নম্বর ওয়ার্ডের বুথ প্রেসিডেন্টের দ্বারা। আমাদের মধ্যে আছেন এখানে একজন দাদা বুথ প্রেসিডেন্ট, একজন দিদি বুথ প্রেসিডেন্ট, আরেকজন বুথ প্রেসিডেন্ট, আরেকজন বুথ প্রেসিডেন্ট আছেন এখানে, 4 জন বুথ প্রেসিডেন্ট উপস্থিত আছেন এখানে। তো বুথ প্রেসিডেন্টের ব্যবস্থাপনায় আজকের এই 25 নম্বর ওয়ার্ডে আমরা কয়েকটা জায়গাতে স্যানিটাইজেশনের কাজটা আমরা করেছি, আমরা বিগত দিনেও আমরা করেছিলাম, আগামী দিনেও আমরা স্যানিটাইজেশনের কাজটা আমরা করে যাব। আমরা চাই যেহেতু 25 নম্বর ওয়ার্ডের আমরা বাসিন্দা, তো আমরা চাই 25 নম্বর ওয়ার্ডের প্রত্যেকে সুস্থ থাকুক, ভালো থাকুক, সুস্থ থাকার জন্য আমরা এই প্রয়াসটা আমরা করে যাচ্ছি, আগামী দিনে আমাদের এই প্রয়াসটা থাকবে। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমাদের 25 নম্বর ওয়ার্ডের প্রত্যেক বুথ প্রেসিডেন্ট মহাশয় এবং মহাশয়াকে, তারা যে এই ব্যবস্থাপনাটা করেছেন তাদের জন্য, এই উদ্যোগটার জন্য আমি বিশেষ করে আমি অংশুমান দাস তাদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই।
করোনা সংক্রমণের বর্তমান ভয়াবহ পরিস্থিতিতে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মক ব্যাহত হয়েছে। প্রায় দু বছর ধরে শৈক্ষিক পরিবেশ সম্পূর্ণ স্তব্ধ। সাধারণ মানুষ কর্মসংস্থানহীন হওয়াতে তাদের আয় অতি সীমিত হয়ে পড়েছে, যার ফলে তাদের ছেলেমেয়েদের স্কুল কলেজের ফি প্রদান করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই আগামী রাজ্য বিধানসভার বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি সহ কিছু গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছে ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসওর আসাম রাজ্য কমিটি। সংস্থার সভাপতি প্রজ্জ্বল দেব ও সম্পাদক হেমন্ত পেগুর স্বাক্ষরিত একটি স্মারকপত্র রাজ্যের অর্থমন্ত্রীকে প্রদান করা হয়। স্মারকপত্রে দাবি জানানো হয়, কোভিডের বর্তমান ভয়াবহ পরিস্থিতিতে নবম শ্রেণী থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত সব ধরনের ভর্তি ফি সহ পরীক্ষা ফি নিঃশর্তে সম্পূর্ণ মকুব করা, মেট্রিক ও হায়ার সেকেন্ডারি পরীক্ষার্থীদের পরীক্ষা ফি ফিরিয়ে দেওয়া, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে ব্যক্তিগত খণ্ডে বিএড ডিএলএড ও আইন কলেজে পড়াশোনা করা ছাত্রছাত্রীদের ফি মকুব করা, বেসরকারি স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ফি নিয়ন্ত্রণ করা ইত্যাদি। শিলচর সার্কিট হাউস প্রাঙ্গণে কাছাড়ের অভিভাবক মন্ত্রী অশোক সিংহলের সঙ্গে থাউজেন্ড সায়ন্তনের সদস্যরা শিলচর শহরে বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনায় স্বাভাবিকভাবে উঠে আসে থাউজেন্ড সায়ন্তনের দীর্ঘদিনের মুখ্য দাবিগুলো, অর্থাৎ শিলচর মেডিকেল কলেজ উন্নয়ন সম্পর্কিত বিষয়। থাউজেন্ড সায়ন্তনের সদস্যরা মন্ত্রীকে অনুরোধ করেন যেন শিলচর মেডিকেল কলেজের ক্যাথ ল্যাবের কাজ এই জুলাই মাসে শুরু করানো যায়, অনতিবিলম্বে যেন শিলচর মেডিকেল কলেজে নিউরোলজি তথা নিউরো সার্জিক্যাল চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করে দেন রাজ্যের স্বাস্থ্য দপ্তর। শিলচর মেডিকেল কলেজকে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল বানানোর দাবি রাখেন কাছাড়ের অভিভাবক মন্ত্রীর কাছে। পরবর্তীতে শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তীর সঙ্গেও আলোচনা করে দাবিপত্রের প্রতিলিপি তাঁর হাতে তুলে দেওয়া হয়। বাংলা গানের দল ফকিরের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশিষ্ট তবলাবাদক অসীমানন্দ বিশ্বাসকে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মান জানানো হয়েছে। রবিবার তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। অসীমানন্দ বিশ্বাস বর্তমানে অসুস্থ থাকার দরুন উনার শ্মশান রোডের বাড়িতে গিয়ে সংস্থার সদস্যরা সম্মান জানান। এতে উপস্থিত ছিলেন ভাস্কর দাস, রাজু সেনগুপ্ত, জয়দীপ চক্রবর্তী, সায়ন রায় প্রমুখ। হচ্ছে না, কিন্তু তাও আমাদের যেহেতু একটা বাৎসরিক ব্যাপার আছে, আমরা ওটাকে বজায় রাখতে হবে। সেহেতু আমাদের এতদঞ্চলের বলবো না, বরাক ব্রহ্মপুত্র উপত্যকার একজন স্বনামধন্য আমাদের তবলাবাদক শ্রদ্ধেয় অসীমানন্দ বিশ্বাস মহাশয় আমরা এসেছি, কারণ দীর্ঘ জীবন উনি তবলার মধ্যে, তবলা দিয়েই শুরু এবং তবলা দিয়ে আজ অব্দি উনি তবলার মধ্যেই আছে এবং ভারতবর্ষের বিভিন্ন শিল্পীর সাথে উনি তবলা সঙ্গত করেছেন, নিজেও শিখেছেন। সেই জায়গা থেকে আমরা ফকিরের তরফ থেকে আমরা আজকে ওনাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট এটা সম্মান আমরা ওনাকে জানালাম, কারণ আমরা বিশ্বাস করি শিল্পী শিল্পীর পাশে সবসময় দাঁড়াতে হবে, এই বিশ্বাস নিয়ে আমরা কাজ করছি। আজকে অসীমদাকে আমরা শ্রদ্ধা জানিয়ে আমরা অত্যন্ত আনন্দিত, আমরা খুব গর্ববোধ করছি আমরা যে আমরা একজন শিল্পীকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান আমরা ওনাকে দিতে পেরেছি। রবিবার গুরুচরণ কলেজে নতুন ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী অশোক সিংহল। রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযানের তহবিল থেকে 2 কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে বিষ্ণুচরণ দী স্মৃতি ভবন। এদিন নির্ধারিত সময়ের প্রায় 2 ঘন্টা পর অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই গুরুচরণ কলেজ পরিচালন সমিতির সভাপতি জ্যোতিলাল চৌধুরী তাঁর স্বাগত বক্তব্যে কলেজ শুরুর ইতিহাস তুলে ধরেন। বক্তব্য রাখেন গুরুচরণ কলেজের অধ্যক্ষ বিভাস দেব। অনুষ্ঠানের মুখ্য অতিথি অভিভাবক মন্ত্রী অশোক সিংহলকে উত্তরীয় পুষ্পস্তবক এবং উপহার সামগ্রী দিয়ে বরণ করেন অধ্যক্ষ বিভাস দেব। অনুষ্ঠানে সম্মানিত অতিথি শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে বরণ করেন কলেজের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক অপ্রতিম নাগ এবং লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়কে বরণ করেন সভাপতি জ্যোতিলাল চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ স্থাপনার মূল কারিগর প্রয়াত বিষ্ণুচরণ দের নাতনি শিলচর মহিলা কলেজের প্রাক্তন অধ্যাপক মঞ্জুশ্রী দে, তাকেও কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে বরণ করে নেওয়া হয়। তারপর নির্মীয়মান ভবনের ফলকে পুষ্পার্ঘ অর্পণ করে উন্মোচন করেন মন্ত্রী অশোক সিংহল। পরে কলেজের বেশ কয়েকটি বিভাগ পরিদর্শন করেন মন্ত্রী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযানের সংযোজক এবং গুরুচরণ কলেজের অধ্যাপক চন্দন পাল চৌধুরী। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। 3 মাসের মধ্যে চালু হবে কাছাড়ের সব সেতু, আশ্বাস অভিভাবক মন্ত্রীর। প্রথম জেলা সফরে খাসপুর রাজবাড়ি পরিদর্শন করলেন মন্ত্রী অশোক সিংহল। রাস্তা সংস্কারের নামে এনরেগার টাকা হরির লুট, অভিযোগ বিনোদিনী জীবিতে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।